가서 넣고 뒤에 넣고 좌우로 넣고 액션 ঠিক আছে সাতুল একটা বসে নোটসের করে নাই সব ঠিক আছে না হ্যাঁ একবার 2 লাখ টাকা আছে ও পুরো 2 লাখই আছে শামসুল একটা টাকা কিন্তু নাই নাই নম্বর ঠিক আছে এই যে গাধা তুমি সারাটা জীবন গাধাই রয়ে গেলা হ্যাঁ এই আমার লগে এতদিন রাইখাও তোমার একটু আমি বুদ্ধিমান বানাইতে পারি নাই শোনো কথাই আছে না যে সুযোগ আসে একবার করতে হয় তার সদ্ব্যবহার এখনই মুখ্যম সুযোগ আরে দূরু তুমি কি কইতাছো কিছুই তো বুঝতেছি না একটু খুলে কও বুঝবা না তো তুমি আমি বুঝাই কইতাছি ও যে তোমারে 2 লাখ টাকা ফেরত দিছে না টাকা ডিভাইড করো বাইট করো বাইট করো পুরো ডিভাইড করো সব বাইট করো শামসুল তোমারে ফেরত দিছে 1 লাখ টাকা আর 1 লাখ টাকা ও মাইরা দিছে ওরে বাবা ভালোই তো বুদ্ধি করছো ঠিক আছে তাইলে ঘুমো যে ও 2 লাখ টাকা ছিল কিন্তু এখানে আমরা 1 লাখ টাকা ফেরত দিছে তাই না আসো আসো লোক দেখানোর মহত্তর মুখোশ আজকে আমি খুলে দেবো এই শুনুন আব্বা আমার এটার মধ্যে কিন্তু 2 লক্ষ টাকা ছিল তখন না কলাম হ্যাঁ এখন ব্যাগ খুলে গুনে দেখি মাত্র 1 লক্ষ টাকা আছে বাকি 1 লক্ষ টাকা গেল কোনে তার মানে ওই যে চোর ওই চোর আমার ওই বাকি 1 লক্ষ টাকা মারি দিয়েছে আব্বা জান এ কি করছিস এসব এখন তো আপনি বিশ্বাসই হইব না না একেবারে আকাশ থেকে মাটিতে পড়ছেন হ্যাঁ এতদিন ভাত কাপড় দিয়ে একটা চোর পুষছেন এটা এখন বুঝতে পারতাছেন না বুঝতে অনেক কষ্ট হইতাছে না খবরদার ভাবি আমার জামাই চোর কবা না এতগুলো টাকা পায় ফেরত দিছে তারপরে চোর গদি যাও এই তুমি সে ফকর ফকর করিস না তোর জামাইরে বাকি 1 লক্ষ টাকা এখনি ফেরত দিতে কও তা নাইলে খুব খারাপ হয়ে যাবে কই দিলাম খবরদার মেয়ে ভাই আপনার উপকারের এই প্রতিদান দিলেন এতগুলো টাকা আমি ফেরত দিলাম আপনারে আমি যদি চোর হতাম তাহলে কি আপনার টাকা আমি ফেরত দিতাম সব টাকা দাম মারি দিতাম আমজাদ আমার মনে হয় কি জানিস তুই ভুল করতেছিস তোর টাকা যদিও নিত তোর সব টাকাই তো নিত তোর টাকা তো ফেরত দিত না আমি জানি তো আব্বা তুমি যে চোরের পক্ষ নিবা আমি ঠিকই বুঝেছি শোনো আব্বা আমি একটা কথা কই দিলাম আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে যাচ্ছি চেয়ারম্যানের কাছে গিয়ে আমি নালিশ দেব যে এই আমার 1 লক্ষ টাকা মারি দিয়েছে তোমার জামাই কালকে এটা নিয়ে একটা সভা বসবে চোরের বিচার হবে এটা কই দিলাম হ্যাঁ যাও তুমি যা গ্রামে সব মানুষ একসাথে ডাইক কেন সবার সামনে খাড় করে এই চোরের মুখ ফুল্লা দিতে হইব আর টাকা আদায় করতে হইব যাও শিগগির যাও ঠিক আছে আমি এখনি যাচ্ছি চোরের বিচার না করে আমি ছাড়বো না চোরের গোষ্ঠী দেখালো কইবা মামাই আব্বা তুমি কোনো চিন্তা করে না আমি তো আছি দেখি ও কি করে বা তোমার ঘর গেল যাও ঘরে যাও আরে কান্তি তুই কিছু দিন আমি কি মরে গেছি নাকি যাও বুঝলাম না টাকা পাইয়ে টাকা দিয়ে দিল ঘরে যে কি হইলো কিছু বুঝলাম না ও নিমা খারাম পালিছি বলে তো মাথা মুন্ডু কিছুই তো বুঝতেছি না